আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফিশ এন্ড কুজি রেসিপি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ নিয়ে এসেছি অনেক হেলদি একটা রেসিপি, যেটা আপনারা টিফিন, ওয়েট লসের ক্ষেত্রে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। ছটপট একটা রেসিপি তৈরি করছি, পনির স্যান্ডউইচ। চলুন দেখে নেই কীভাবে স্টেপ বাই স্টেপ পনির স্যান্ডউইচ তৈরি করা যায়। এখানে আমি সোয়া এক লিটারের মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি মিডিয়াম হিটে একটা বলক উঠা পর্যন্ত বয়েল করে নেব। সারাক্ষণ নাড়তে হবে না, জাস্ট অকেশনালি একবার দুবার নেড়ে দিলেই হবে। অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। একটা বলক উঠে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিব আমি 1.5 টেবিল স্পুন ভিনেগার। ভিনেগারটা দিয়ে সামান্য একটু নেড়ে দিতে হবে। দেখুন এই যে ছানা কাটা হয়ে গেছে পানি থেকে সরে এসে, যখন পানিটা এরকম গ্রিন হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ছেঁকে নেব। টাকার জন্য আমি একটা ঝাঁজের উপরে ক্লিন টাওয়েল নিয়ে নিয়েছি। আপনারা এখানে মসলিন ক্লথ বা পাতলা সুতি অন্যও ব্যবহার করতে পারেন। এখন এই পানিটাকে ছেড়ে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিব, যাতে ভিনেগারের যদি কোনো গন্ধ থেকে থাকে সেটা চলে যাবে। ব্যাস হয়ে গেল। এখন এই পানিটাকে পুরোপুরি ঝেড়ে আমি এর কাপড়টার সাথে পেঁচিয়ে নিব। এখন আমি এটাকে এই কাপড়েই রেখে দিব, আর এটার উপর একটা ভারী বটল দিয়ে রাখবো। আপনারা যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন। এটাকে এভাবে রেখে নেক্সট 2 আওয়ার পরে আমি এটাকে তুলে নেব, ততক্ষণে আমার পনিরটা সেট হয়ে যাবে। 1.25 লিটার দুধে এতটুকু পনির হয়েছে। এখন আমি এই পনিরটাকে ক্রাম্বস করে নিব আর কুকিং প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অয়েল, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। যেহেতু আমি একটা হেলদি করে স্যান্ডউইচ বানানো ট্রাই করছি, তাই আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি। এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারেন, চাইলে এক টুকরো বাটারও ইউজ করতে পারেন। এখন এই পেঁয়াজটাকে একটু সটে করে নিব 1 মিনিটের মতো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, জাস্ট ছোটো করে দিলেই হয়ে যাবে। ডিফারেন্ট কালার ইউজ করলে অবশ্য দেখতেও আরও সুন্দর লাগে। এখন দিয়ে দিব এর ভিতরে আমার ক্রাম্বস করে রাখা পনির। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাউডার, এখানে 1 টিস্পুন আমি কারি পাউডার দিয়েছি। আর দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুনের মতো। আর এখন দিব সল্ট, সল্টটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, এখানে আমি আর কোনো চিলি ইউজ করবো না, জাস্ট ব্ল্যাক পেপারটা দিয়েই কাজ চালাবো। এটা অনেক ছটপট একটা খাবার, তাই চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে, আপনাদের লাঞ্চে কিংবা এই রমজানে ইফতারেও তৈরি করতে পারেন। পনিরটা বানানো একটু টাইম কনজিউমিং, বাট যদি বাসায় একটু স্টোরবট পনির থাকে তাহলে ঝটপট একটু ভেজেই বানিয়ে ফেলতে পারবেন। এটাকে জাস্ট 1 মিনিটের মতো আমি সটে করবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এই পুরো প্রসেসটা কিন্তু চুলার হিট মিডিয়াম থেকে লোতে থাকবে। দিয়ে দিলাম কুচি করে রাখা কোরিয়ান্ডার লিভস, ধনে পাতা, ব্যাস হয়ে গেছে। এখন স্যান্ডউইচ অ্যাসেম্বল করার পালা। আমি এখানে 2 স্লাইস মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডটাও নিতে পারেন। এখন এর ভিতরে মায়োনিজ স্প্রেড করে দিব, চাইলে এখানে বাটারও স্প্রেড করা যেতে পারে, এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে। এবার এর উপরে দিয়ে দিব আমি আমার পনিরের মিক্সচারটা। এটা কিন্তু খুবই হেলদি একটা ফুড এবং এটা ফিলিংও। তো আপনারা যদি কেউ ওয়েট লস করতে চান, তার জন্য এটা ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি আপনাদের কাজে দেবে। হয়ে গেছে, অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে যেটা হবে বাইরে থেকে যখন আটা হবে তখন বাইরে থেকে সব কিছু পড়ে যাবে। আমি ফ্রাইং প্যানে এটাকে সেঁকে নিব, তাই উপর থেকে একটু বাটার স্প্রেড করে দিব। এটা আপনারা ফ্রাইং প্যানেও করতে পারেন, জাস্ট বাটারটা এভাবে লাগিয়ে দিব, দ্যাটস ইট। এক পাশে দিব, বাকি পাশটা দিব না। আমি একটা প্যান গরম করতে দিয়েছি, আপনারা তাওয়াতেও করতে পারেন। এখন যে পাশে বাটারটা দিয়েছিলাম ওই পাশটাকে আমি ফ্লিপ করে নিচের দিকে দিয়ে দিলাম। চুলার আঁচ একেবারেই মিডিয়াম থেকে লোতে থাকবে, বলা যায় প্রায় লোতে। উপর থেকে চেপে দিব, তাতে করে
পনিরটার সাথে রুটিটা সেট হয়ে যাবে। ভালো করে প্রেস করে দিতে হবে। এবার আরেক সাইডে আমি বাটার দিয়ে দিব, জাস্ট সাইড করে করে দিয়ে দিচ্ছি। এবার এই পাশটাও আমি ফ্লিপ করে দিব। দেখুন বাটারটা দেওয়ার জন্য কিন্তু এক সুন্দর গোল্ডেন কালার এসছে। সাইডেও একটু বাটার দিয়ে দিলাম যাতে সাইডটা একটু সুন্দর কালার চলে আসে। হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, প্রত্যেকটা সাইড 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায়। আমি এটা তুলে সার্ভ করছি। এই হয়ে গেল আমার ইয়ামি অ্যান্ড ভেরি ভেরি হেলদি পনির স্যান্ডউইচ। দেখলেন তো কত সহজ আর কত ঝটপট এটা হয়ে যায়। তৈরি করুন বাসায়, দিন বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চে। এটা আপনারা ইফতারিতেও তৈরি করতে পারেন, আপনাদের মর্জি। যদি মনে হয় রেসিপিটি হেল্পফুল তাহলে আমার রেসিপিকে একটা লাইক করবেন, সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।